কৃত্রিম বান আর গুয়াহাটীবাসীর হাহাকার। এজাক বরষুণতে কৃত্রিম বানর কবলত পড়িল গুয়াহাটী মহানগরী। নলা নির্মাণের কাম সামুকিয়া গতিত চলার বাবে জলমগ্ন হয়ে পড়েছে মহানগরীর বিভিন্ন অঞ্চল। পানীরে উপচি পড়েছে মহানগরীর বহু পথ উপপথ, কি চানমারি, কি উলুবাড়ি, কি হাতিগাঁও, সকলতে একই পরিবেশ। লোকনির্মাণ বিভাগের হেমাহির বাবে এতিয়া জিয়াটু ভুগিছে মহানগরবাসী। জলমগ্ন বাট পথর মাজতে বিপজ্জনকভাবে আছে উন্মুক্ত নলা আর নির্মাণ কার্যত ব্যবহৃত লোহার রড তথা বিভিন্ন সামগ্রী। তার মাজতেই বিপদ সংকুলভাবে যাতায়াত করেছে মহানগরবাসী। যেকোনো মুহূর্তত সংঘটিত হব পারে ভয়ঙ্কর ঘটনা। আমি দৃশ্য দেখাইছো, এয়া চাওক, উন্মুক্ত হয়ে আছে পথ, উন্মুক্ত হয়ে আছে নলা, আর এই নলা যেকোনো মুহূর্তত বিপদ হব পারে। আর মাত্র এজাক বরষুণতে একাকার হয়ে পড়ব নলা পথ উপপথ সকল। এনেদরে বহু অঘটন ইয়ার পূর্বে সংঘটিত হয়ে আছে। নির্মাণ কার্যর নামত এনেদরে মরণ ফান পাতি থা হয়েছে মহানগরীর পথ উপপথত। এজাক মুখলধার বরষুণতে হাহাকার অবস্থার সৃষ্টি হয়। তাতে উড়ে নিশা বরষুণ আহিছে কালি, আর তার পিছর পরিবেশ এয়া চাওক, অতি দুর্গন্ধময় পরিস্থিতি বিরাজ করেছে মহানগরত। এটা মাইনাক স্কুল এরিব লাগে, মানে স্কুটি আনব পা নাই, আপনি ভাই লোক আর কি কম, রাস্তার কারণে বাচ্চা আমার রিক্সাই পয়া নাই, আর স্কুটি আনব কৈছে। কালি মো পড়ি গেছো ওয়াইফক লই, এই রাস্তাতে পড়েছিল, মানুষবিল উঠাইছিল, আর কি কম, আপনি সাই পাইছে রাস্তাটা এনেকা বেয়া হয়ে আছে। আজি বনাই আছে যতে ততে শিলগুটি ইটা, রাস্তাটা বনার কারণে তুমি চাবা পারে কি নালা, এই ভিতর আমার যে বাইলেন্ডর নালা বিলাক জাম হয়ে গেছে, ঘর লেতা পানি সুমাই আছে নালার কারণে। ইয়ে রোড কাফি দিনো সে বন রা হ্যাঁ, বট কব তক বনেগা, ক্যুকি বারিশ ভি হ্যায়, পানি মিনিমাম এক ডেড় সাল সে বন রা হ্যায়, ইয়ে তকরিবন বোল সকতে হ্যায়, আর জিসকে ওজহ সে পরেশানি তো হতি হ্যায়, ক্যুকি রাস্তা আগে খুদা হুয়া রহতা হ্যায়, জিসকে ওজহ সে গাড়ি কো ঘুমা কে লে জানা পড়তা হ্যায়, তো দিক্কত হ্যায়। এটা আপনার বানপানি হুয়াই নাই তাতে পানি হয়ে আছে, ইতিয়া আজি চারি পাঁচ দিন হল পানি হয়ে আছে, দুদিন বরষুণ দিয়াতে পানি ইমান কিনে সাংবাদিক অসীম দত্তর সঙ্গে সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত। অসীম, যে দৃশ্য আপনি আগবাইছে আমি সেই দৃশ্য সমূহ দেখাইছো, তাত সহজে অনুমান করিব পারি যে সামুকিয়া গতিত নির্মাণ কার্য চলি আছে, যে যেকোনো মুহূর্তত বিপদ মাতিব পারে মহানগরবাসীলৈ। নিশ্চয় জয়ন্ত, এই মুহূর্তত যেহেতু মই লাচিত নগরত আছো, আর লাচিত নগর এই পথর যেহেতু সামগ্রিক পরিবেশ, সামগ্রিক পরিবেশ ইতিমধ্যে আমি আগর বুলেটিনতো আমি দেখাইছো, আর সামগ্রিক দৃশ্য, সামগ্রিক পরিবেশ আমি দেখাইছো। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে যে লোক নির্মাণ বিভাগে কাম করেছে ঠিকই, সরকারের বরঘরের কাম আহিছে ঠিকই, লোক নির্মাণ বিভাগে কাম করেছেও ঠিকই, কিন্তু লোক নির্মাণ বিভাগের কাম করতে যুক্ত কাম করেছে সেই কাম করতে বিজ্ঞানসম্মতভাবে আসলে কাম করেছে নাই, সেই কথা কিন্তু প্রথমতে প্রশ্ন উদয় হয় লোকর মনত। আর সমান্তরভাবে জয়ন্ত কব লাগবে, যদি আমি কৃত্রিম বান বিভিন্ন প্রান্তর লোক সকল যদি আমি সোধো কৃত্রিম বান কত হয় বা কৃত্রিম বানর কথা যদি আমি সুদিবলে যাও, তেনহলে পুনচাতে প্রতিগী লোকে প্রতিগী লোকর মুখত এটাই নাম আহিব যে গুয়াহাটী মহানগরত কৃত্রিম বানর পরিবেশ সৃষ্টি হয়। কৃত্রিম বান বারিষা অহারে যেটা বরষুণ হয়, বরষুণ অহারে কৃত্রিম বান সৃষ্টি হয়, আর সেই কৃত্রিম বানে গুয়াহাটী মহানগরীর যে আভিজাত্য, সেই আভিজাত্য কিন্তু সম্পূর্ণরূপে বুড়াই পেলায়। আর এই মুহূর্তে যেহেতু মই লাচিত নগরত আছো, গুয়াহাটী মহানগরের রাজগড় রোডের যে লাচিত নগর, এই লাচিত নগরের এই মুহূর্তে আছো, আর মূল সতীর্থগী এই মুহূর্তে সামগ্রিক পরিবেশ দেখাইছে। মূর তলর ফালে যদি অল্প দেখায়, তলর ফালে দেখবলে পাব তলর আঁঠু, ভরির তলর আঁঠু যে তাতকৈ উপরত যেহেতু পানি উঠিছে, আর সমান্তরভাবে এই যে নলা, এই নলার মই যদি পরিবেশ দেখাও, এই নলাটো কিন্তু একরপা দেড় বছর ধরে নির্মাণের কাম চলি আছে। লাজ লগা একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, লোক নির্মাণ বিভাগে আসলে একটা কাম করবলে একরপা দেড়পা দুই বছর সময় কিয় প্রয়োজন হয়েছে। একটা নলা নির্মাণ করেছে, একটা নলা নির্মাণ করেছে, সেই নলাটো নির্মাণের কাম বা ড্রেনটো নির্মাণের কামত ইমান সময় প্রয়োজন কিয় হয়েছে? উন্নত প্রযুক্তিবিদ্যা আছে, উন্নত সা সরঞ্জাম আছে, কিন্তু তারপিছতো এনে পরিবেশ বা এনে সময় কিয় প্রয়োজন হয়েছে, সেই কিন্তু এই মুহূর্তে একটা ডর প্রশ্ন। দেখাইছো মানে সামগ্রিক পরিবেশ দেখাইছো, লাচিত নগরের এই পরিবেশ এয়া কোনো অনিল নগরের দৃশ্য নহয়, নবীন নগরের দৃশ্য নহয়। আর একটা কথা জয়ন্ত কব লাগবে, এই যে পানি সৃষ্টি হয়েছে বা কৃত্রিম বানর দরে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশ
কেবল মাত্র দহ মিনিটের কিনকিনিয়া এজাক বরষুণের বাবে উড়েতনিশা বরষুণ হয়েছিল। উড়েতনিশা বরষুণ হওয়ার পিছত এই যুদ্ধ নলা আছে, নতুনকৈ নির্মীয়মান অবস্থা থাকা যুদ্ধ নলা আছে, এই নলাসমূহ পানী সম্পূর্ণরূপে ভর্তি হয়ে আছে। আর তারপিছতেই মাত্র দহ মিনিটের কিনকিনিয়া এজাক বরষুণের পিছতেই এই পরিবেশ। এই মুহূর্ত পর্যন্ত যদি মই সময়ের কথা কও, প্রায় ত্রিশের পর পঞ্চল্লিশ মিনিট সময় মই এই স্থানত উপস্থিত আছো, কিন্তু ত্রিশের পর পঞ্চল্লিশ মিনিট সময় ইয়াত উপস্থিত থাকার পিছতো এই যে পানি আছে, এই পানি কিন্তু লরচর হওয়া নাই, উলাই যাওয়ার কোনো ধরনের পথ নাই, যার বাবে এনেদরে আছে। আর মই কব বিচারিম, নতুনকৈ নির্মীয়মান অবস্থা থাকা পথটোর কাষত যদি আমি খোঁজ দিও, কাষত খোঁজ দিলে কিন্তু এই স্থানত গাঁত দেখবলে পাওয়া গেছে, গাঁত আছে, ডাঙর ডাঙর শিলগুটি আছে, ইটা সদৃশ কিছু পাথর আছে। গতি এই পাথর সমূহ বিভিন্ন সময়ত আসলে গাড়ির চকা খুন্দা খাইছে, বাইকের চকা খুন্দা খাই পড়ি যাওয়ার কথা ইতিমধ্যে কেবাগৰাকী ব্যক্তিয়ে উল্লেখ করেছে। আর এনেদরে এটা জিয়াতো ভুগিবলগা হয়েছে লাচিত নগর এই সকল লোকে। অনিল নগর, নবীন নগর, হাতীগাঁও, চানমারি, বামুনী মৈদামৰ সমান্তৰালভাৱে কিন্তু এই পথটো একে অবস্থা দেখিবলৈ পোৱা গৈছে। মোৰ সতীৰ্থগৰাকী কলম আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাম। কেইগৰাকীমান লোক আছে, মই তেওঁলোকৰ সৈতে কথা পাতিম, তেওঁলোকৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিম। এগৰাকী বাইদেউ আছে, অকণমান কথা পাতিম। কি ক'ব, যিহেতু বৰষুণ আহিল, বাৰিষা আহিল, বৰষুণ আহিল, তাৰপিছতে লাচিত নগৰটো কিন্তু আগত নেদেখা দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে, কি ক'ব? বৰষুণ হবই আৰু কি, যেতিয়া এইটো ৰাস্তা যেতিয়া আমাৰ ভাল নালা নৰ্দমা যিবিলাক এইটো যিমানলৈকে চাফা নকৰিব, ভালকৈ ৰাস্তা নবনাব, জলখিনি সব জমা হবই, সেইকাৰণে জমা হওঁতে আমাৰ মানুহৰ চলিবলৈও বহুত অসুবিধা হৈ আছে। সেইকাৰণে কিবা এটা ব্যৱস্থা কৰিবলগীয়া, ব্যবস্থা করলে আমার কারণে নতুনকৈ নলা নির্মাণ করে আছে, কিন্তু নলা নির্মাণ সম্পূর্ণ নহতেই পানি হয়েছে। আমার এই কিবা ব্যবস্থা করব লাগিব, আমার কারণে বহুত অসুবিধা হয়ে আছে। এইবিলাক চলিব সাধারণ লোকের বাবে অসুবিধা হয়েছে, সাধারণ লোকের বাবে অসুবিধার এক পরিবেশ সৃষ্টি হয়েছে। আন এগারী লোকক মই লোকের মন্তব্য লোবলৈ চেষ্টা করি। অকমান দাদা উঠি আহিলে ভাল হব। আপনি যেহেতু ইয়াতে থাকে দিনটোৰ প্রায় বারো ঘন্টা সময় ধরে, হয়তো আপনি এই দোকানখনতে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানতে আপনি থাকে, সন্মুখ ভাগত পানি আগতে নেদেখা দৃশ্য, বিভিন্নজনে কৈছে লাচিত নগৰত আগতে এনে পৰিৱেশ সৃষ্টি হোৱা নাছিল, এতিয়া হৈছে, কি ক'ব? এইটো বৰাবৰ আটাই আহিলে, এই পানী ইয়াতো আটাই আহিলে। কেইবছৰ ধৰি কাম চলি আছে ইয়াত? ডেৰ চাল হৈ গৈছে, ডেৰ বছৰ হৈ গ'ল, কিন্তু মানে ড্ৰেইনৰ কাম সম্পূৰ্ণ হোৱাই নাই। ক'ত হৈছে, বাকী আছে, এইটো বাকীয়ে আছে। ডেৰ বছৰ ধৰি কাম চলি আছে, কিন্তু ডেৰ বছৰ ধৰি কাম চলি থকাৰ পিছতো একেই পৰিৱেশ, একেই অৱস্থা দেখিবলৈ পোৱা গৈছে, যাৰ ফলত এই মুহূৰ্তত যদি কওঁ সৰ্বসাধাৰণ লোকসকলে জীয়াতো ভুগিবলগা এক পৰিৱেশ সৃষ্টি হৈছে। আন এগৰাকী লোক আছে, দাদা ঘৰ ইয়াতে? বৰষুণ সামান্য এজাক বৰষুণ, বৰষুণৰ পিছতেই লাচিত নগৰতো কিন্তু কৃত্ৰিম বানময় এক পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে, কি ক'ব? কি ক'ব, তাৰমানে ৰ'দটো বনোৱাৰ পিছত কিজানি ভাল হৈ যাব পাৰে, এতিয়াতো বৰ্তমান বহুত দিগদাৰি পাই আছোঁ। ভাল হ'ব জানো, কাৰণ নলাটো কিন্তু নিশা যি বৰষুণ আহিছিল সেই বৰষুণৰ পিছত নলা কিন্তু সম্পূৰ্ণৰূপে পানীৰে ভৰ্তি। নলাটো পানীৰে ভৰ্তি হৈ থাকে, নলাটো তাৰমানে আৰু অলপ ওখ হ'ব লাগিছিল। এতিয়া নলাটো নিৰ্মাণ কৰাৰ অৰ্থটো কি থাকিলে? অৰ্থটো কোনো মই ধৰিবই পৰা নাই, কেনে কি কৰিলে, মানে বিজ্ঞানসন্মতভাৱে কাম কৰা নাই যেন লাগিছে। নাই নাই, অলপ ওখ হ'ব লাগিছিল নালাটো। হয়, এয়াই নমুনা, এয়াই কামৰ নমুনা অসীম। আপুনি যি দৃশ্য দেখুৱালে, লোকসকলে উল্লেখ কৰিছে ডেৰ বছৰ ধৰি নিৰ্মাণ কাৰ্য চলি আছে, অতি সামুকীয়া গতিত নিৰ্মাণ কাৰ্য চলাৰ পৰিণাম এতিয়া ভোগ কৰিবলগীয়া হৈছে। য'তেই নলা নিৰ্মাণ কৰিছে নতুনকৈ, তাতেই যেন বানপানীৰ পূৰ্বতকৈ বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। কৃত্ৰিম বান এতিয়া ন ন অঞ্চললৈ এনেদৰে বিয়পি পৰা পৰিলক্ষিত হৈছে, আৰু এই নিৰ্মাণ কাৰ্য যে সম্পূৰ্ণ অবিজ্ঞানসন্মত, এজাক বৰষুণেই বাৰে বাৰে উদঙাই আহিছে। অসীম, ধন্যবাদ। Text headlines agborhaise everyday masala hugond rong aru huat khati everyday die aharor juti everyday spices 100% taste everyday spices best monot rakhibo bhal kori hob lagibo aru jon everyday masala tasty hobo bujon everyday spices 100% taste everyday spices best hugond rong aru huat khati
এভরিডে জিভাত দিয়ে আসল জুটি এভরিডে স্পাইসেস 100% টেস্ট টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা হাই কজি মেঘালয়া যাতায়াতত দুর্ভোগ ভুগিছে গহপুরৰ বালুগাঁও অঞ্চলত দহখনৰো অধিক গাঁৱৰ ৰাইজে বালুগাঁও আৰু কাৰ্বিগাঁও সংযোগে সত্ৰং নদীৰ ওপৰত কোনো ধৰণৰ দলং নথকাৰ কাৰণে নৈৰে বিপদ সংকুল যাতায়াত কৰিবলগীয়া হৈছে অঞ্চলটোৰ সহস্ৰাধিক ৰাইজে অতি বিপদজনকভাৱে পাৰাপাৰ হ'বলগীয়া হৈছে সত্ৰং নৈ কণ কণ শিক্ষাৰ্থীৰ পৰা আৰম্ভ কৰি ৰোগীসকলকো বিপদজনকভাৱে পাৰ কৰিবলগীয়া হৈছে অঞ্চলটোৰ ৰাইজে সেই স্থানত এখন পকী দলং নিৰ্মাণৰ দাবী জনাই আহিছে গহপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক পলাশ ফুকনৰ প্ৰতিবেদন আগবঢ়াইছো বালুবাৰী অঞ্চলত যাতায়াতত দুৰ্ভোগ মোৰ সতীৰ্থই দেখাব এই মুহূৰ্তত সত্ৰং নৈ ওপৰত কোনো ধৰণৰ বিশেষ দলং নাই বালুবাৰী অঞ্চলত আৰু এনেদৰে তেওঁলোকে যমৰ যাতনা ভুগি দৈনিক যাতায়াত অব্যাহত ৰাখিবলগীয়া হয় আমি কথা পাতিম অকণমান দাদা ৰৈ দিব কওকচোন যিহেতু আপোনালোক প্ৰতিদিনে এনেদৰে অহা যোৱা কৰে বহুত অসুবিধা আমাৰ বহুত অসুবিধা মানে ইয়াত ওচৰত স্কুল এখন আছে আমাৰ ল'ৰা ছোৱালী আমাৰ সত্ৰংটঙীয়া গাঁও আমাৰ ল'ৰা ছোৱালী আহে কেতিয়াবা মানে নদীখন বাঢ়ি আহে তেতিয়া বৰ অসুবিধা হয় মানে বাঢ়ি আহে তেতিয়া আপোনালোকে স্কুললৈ নিজৰ কণ কণ সন্তানসমূহক কেনেদৰে অনা নিয়া কৰে অনা নিয়া কৰোঁ কেতিয়াবা এক কঁকাল পানী দি মানে পাৰ কৰিবলগীয়া হয় যথেষ্ট সমস্যা হয় যথেষ্ট দলং এখন ইয়াত প্ৰয়োজন প্ৰয়োজন আছে হয় নিশ্চয় এনেদৰে দেখাইছোঁ এনেদৰে তেওঁলোকে প্ৰতিদিনে কিন্তু এনেদৰে যথেষ্ট সমস্যা ভোগ কৰি দুৰ্ভোগ ভোগ কৰি তেওঁলোক দৈনিক যাতায়াত অব্যাহত ৰাখিবলগীয়া হয় যেতিয়া পানী বৃদ্ধি পায় তেতিয়া যাতায়াত হয়তো স্তব্ধ হৈ পৰে আৰু স্কুলীয়া শিক্ষাৰ্থী বা ৰোগী অনা নিয়াৰ ক্ষেত্ৰত যথেষ্ট তেওঁলোকে সমস্যা ভোগ কৰিবলগীয়া হয় আৰু বৰ্তমান সময়তো চৰকাৰখনে কৈ থাকে যে উন্নয়ন হৈছে সকলোতে ব্ৰিজ হৈছে পকী ব্ৰিজ হৈছে কিন্তু এই বালুবাৰী অঞ্চলত সত্ৰং নৈৰ ওপৰত কিন্তু আজিৰ দিনতো এনেদৰে যথেষ্ট সমস্যা ভোগ কৰিবলগীয়া হয় আপোনালোক যথেষ্ট সমস্যা হয় অহা যোৱা কৰোঁতে হয় সদায় এনেকৈ অহা যোৱা কৰে এনেকুৱাই হয় আৰু অৱস্থা মানে এইটোৱেহে আৰু বাইকাৰটো আৰু দিগদাৰ হয় এই সমস্যা মানে সমাধান হোৱাই নাই আজিলৈকে নিশা যেতিয়া বেমাৰ আজাৰ হয় ইটো পাৰে তেতিয়া কেনেদৰে অনা নিয়া কি হ'ব তেতিয়া এই বাগানফালে মানে যাবলগীয়া হয় কোলাত নিবলগীয়া হয় নেকি কোলাত ল'বলগীয়া হয় গাড়ীটো আৰু এইফালে স্কুলটো আমাৰ ইটো পাৰতে আছে ছাত্ৰ ছাত্ৰীও সিহঁতৰো দিগদাৰ সকলোৰে সমস্যা আচলতে যাতায়াতত যথেষ্ট দুৰ্ভোগ আৰু সকলোৰে সমস্যা আৰু এনেদৰে আচলতে কণমানিক কান্ধত লৈ তেওঁলোকে দৈনিক যাতায়াত অব্যাহত ৰাখিবলগীয়া হয় অঞ্চলবাসীয়ে আশা কৰিছিল যে ইয়াত পকী দলং হ'ব কিন্তু কোনো ধৰণৰ ইয়াত পকী দলঙৰ ব্যৱস্থা নকৰিলে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ কোলাত কণমানি লৈ আছে সদায় এনেকৈ অনা নিয়া কৰে নিজৰ সন্তান এনেকৈয়ে অনা নিয়া কৰি আছোঁ কি কৰিম আৰু যেতিয়া নেকি অসুবিধা যাবলগীয়া সেইটো পাৰে যাবলগীয়া আছে আমাকতো যাবলগীয়া যেনেকৈ হ'লেও লাগিব পানী বাঢ়িলেও এককাল পানী হ'লেও যে লৈ কোনো যাব লাগে এতিয়া এইটো আপুনি দেখিছেই এইটো কোচতে লৈ গৈ আছোঁ দলং এখন নাই দলং এখন প্ৰয়োজন চৰকাৰক কি আহ্বান জনাব চৰকাৰক মই ইমানেই অনুৰোধ জনাইছোঁ যাতে আমাৰ এইটো যিটো ছাত্ৰ ছাত্ৰী স্কুলো আছে সেইটো ছাইডে সেইটো পাৰে যাতে দলং এটা অনুৰোধ জনাইছোঁ যাতে ইয়াত হ'ব লাগে নিশ্চয় তেওঁলোকে চৰকাৰক আহ্বান জনাইছে যাতে ইয়াত এখন দলং হওক স্কুলীয়া শিক্ষাৰ্থীসকল ইয়াত যাতে সুন্দৰকৈ তেওঁলোকে সুকলমে পাৰ হ'ব পাৰে ৰোগী অনা নিয়াৰ ক্ষেত্ৰত যাতে অসুবিধা নহয় তাৰ বাবে আচলতে চৰকাৰৰ ওচৰত আহ্বান জনাইছে আৰু এখন পকী দলং তেওঁলোকে বিচাৰিছে আৰু আজিৰ দিনতো আচলতে এনেদৰে যাতায়াত কৰিবলগীয়া হোৱাটো অতি দুৰ্ভাগ্যজনক কথা নলবাৰীত নিশা ধুমুহাৰ তাণ্ডৱ নিশা অহা ধুমুহাৰ ফলত পশ্চিম নলবাৰীৰ বিভিন্ন অঞ্চলত তাণ্ডৱৰ সৃষ্টি হয় ধুমুহাত বিস্তৰ ক্ষতি সাধন হয় অঞ্চলটোত যাৰ ফলত ব্যাহত হয় বিদ্যুৎ সেৱা ৰাস্তাত প্ৰকাণ্ড গছ উভালি পৰাৰ লগতে বহু বাসগৃহৰ ক্ষতি সাধন হয় বিদ্যুতৰ খুঁটাও উভালি পৰিছে বহু ঠাইত মাহজনীৰ দৌকুচিত ধুমুহাত ঘৰ ভাঙি আহত হৈছে কেইবাজনো লোক ঘৰৰ চিলিং ভাঙি আহত হয় দৌকুচিৰ আফছুদ্দিন আলী নামৰ লোকজনৰ পৰিয়ালৰ কেইবাজনো সদস্য এয়া চাওক এটা ঘৰ ঘৰৰ মুধচ উৰুৱাই লৈ গৈছে ঘৰৰ চিলিং খহি পৰিছে আৰু যাৰ বাবে ঘৰটোত শুই থকা অৱস্থাত কেইবাজনো লোক আঘাতপ্ৰাপ্ত হৈছে সম্পূৰ্ণৰূপে চূৰ্ণ বিচূৰ্ণ কৰিছে বতাহৰ তাণ্ডৱ ধুমুহাৰ তাণ্ডৱ এয়া গছ উভালি পৰিছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছ উভালি পৰিছে বিদ্যুতৰ খুঁটা উভালি পৰিছে য'ত নেকি এতিয়াও বিদ্যুৎ সংযোগ ব্যাহত হৈ আছে এনেদৰে ৰুষ্ট প্ৰকৃতিয়ে চলালে তাণ্ডৱ লীলা ধ্বংস লীলা মানে আপুনি আহত হৈছে মানে ঘৰ কমপ্লিট ভাঙিব লাগিছে
গাড়ি টকা ভাঙিছে, দুটা ঘর ভাঙিছে, আর পিছফালেতো ঘর ভাঙি দিছে, আর মোর ক্ষতি হয়েছে, নাকটো ফুলি গেছে, এতে চিগা দিবে ডিঙা শব্দটা শুনছি তারপরে মা কিবাকে টানি আনছো, তার পিছন ঘর মানে গোটে কাঠ ডিঙ্গা সিঙে কাঠে ছিঁড়ি দিলে গোটে ভাঙি কিনে একদম পুরা গাতে গেছে মোটামুটি। ইফালে হাতশিঙিমারির খারুয়া বন্ধাটো ধুমুহার তাণ্ডব। হাতশিঙিমারির মানকাছর পথত উভালি পড়িল প্রকাণ্ড গছ, গছ উভালি পড়ি দীর্ঘ সময় ধরে ব্যাহত হল যাতায়াত। নুমলীগড়ৰ কালিয়নী চাহ বাগিচাত বন্য হস্তীত ত্ৰাস। হাতীৰ আক্ৰমণত চুতু তুৰাং উৰাং নামৰ এজন লোকৰ মৃত্যু। নিশা অকলশৰীয়া এটা হাতীয়ে অতৰ্কিতে বাসগৃহ ভাঙি শুই থকা অৱস্থাত লোকজনক আক্ৰমণ কৰে। হাতীৰ আক্ৰমণত ঘৰৰ ভিতৰতে মৃত্যু খাবতি লয় চুতু উৰাং নামৰ লোকজনে। সম্পূৰ্ণৰূপে ভাঙি লণ্ডভণ্ড কৰে বাসগৃহটো। ঘটনাস্থলীত বন বিভাগৰ লোক উপস্থিত হৈ লোকজনৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰে। উৰে নিশা অঞ্চলটোত এনেদৰে ট্ৰাক চলাইছে বন্য হস্তীয়ে। আমি দুটা বুড়া বুড়ি আছিলোঁ, বাবাই আহিলে খুদিয়াই দিলে, আমিনো কি কৰিম, ওলাই পলাই পলালোঁ, বুড়া পলাবলৈ নোৱাৰিলে, আৰুতো কোনো মানুহ উঠাই নাই, চবেই শুই একদম হেৰি হৈ গৈছে, পগলা নিচিনা হৈ গৈছে। হে এটা আছিল, এটা ভঙা পিছতে আৰু আমি ঘৰ আহি চাইছোঁ বুড়াটো এনেকুৱা পৰি আছে। কোনফালে যাব, কোনফালে কি কৰিব, গতিকে তেওঁলোকে সময়মতে আহে বাৰু, নহা নহা বুলি নহয়, তথাপিও আমাক কিন্তু আৰু ফৰেষ্টাৰ আৱশ্যক হৈছে। এইটো মাইথান স্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান স্টিল, কৰেক্ট। টেক্সট হেডলাইনছ আগবঢ়াইছে এভৰিডে মছালা। সুগন্ধ ৰং আৰু সোৱাদ খাতি এভৰিডে দিয়ে আহাৰৰ জুতি। Everyday spices 100% taste, everyday spices best. Monot rakhibo bhal kori hob lagibo ayojon, everyday masala tasty hobo bhojon. Everyday spices 100% taste, everyday spices best. Hugond rong aru huat khati everyday jibhat diye asol juti. Everyday spices 100% taste. Text headlines agborhaise everyday masala. নগাঁও চহৰৰ খ্ৰীষ্টিয়ান পট্টিত পুৱাই চাঞ্চল্য। ৰাজপথত আত্মহত্যা এগৰাকী ব্যৱসায়ী। প্ৰাতঃ ভ্ৰমণ কৰিবলৈ গৈ প্ৰথম তাঁতীৰ গছত চিপ ললে ব্যৱসায়ীজনে। মৃত ব্যৱসায়ীগৰাকীৰ নাম অনুপ কুমাৰ গাংগুলী। ঘটনাক কেন্দ্ৰ কৰি পুৱাই চহৰখনত তীব্ৰ চাঞ্চল্যই বিৰাজ কৰে। নগাঁও চহৰৰ খ্ৰীষ্টিয়ান পট্টিত পুৱাই এই অঘটন। ৰাজপথত আত্মহত্যা কৰিলে এগৰাকী ব্যৱসায়ীয়ে। প্ৰাতঃ ভ্ৰমণ কৰিবলৈ গৈ পথৰ দাঁতিৰ গছত চিপ ললে ব্যৱসায়ীজনে। মৃত ব্যৱসায়ীগৰাকীৰ নাম অনুপ কুমাৰ গাংগুলী, বয়স 74। ঘটনাক কেন্দ্ৰ কৰি পুৱাই চহৰখনত তীব্ৰ চাঞ্চল্যই বিৰাজ কৰে। আমি জনাই আছো এটা ডাঙৰ খবৰ। হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাত পতিত হৈ ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিৰ মৃত্যু। দুৰ্ঘটনাস্থলীত জীৱন্তে উদ্ধাৰ হোৱা নাই কোনো লোক। দুৰ্ঘটনাস্থলীত উপস্থিত হৈছে উদ্ধাৰকাৰী দল। উদ্ধাৰকাৰী দলে চিনাক্ত কৰিছে ৰাইছিৰ দুৰ্ঘটনাগ্ৰস্ত হেলিকপ্টাৰ। এই হেলিকপ্টাৰত আছিল ইৰাণৰ বিদেশ মন্ত্ৰী হুছেইন আমিৰ আব্দুলাহিয়ান। দেওবাৰে দুৰ্ঘটনাত পতিত হৈছিল ৰাইছিৰ হেলিকপ্টাৰখন। দুৰ্ঘটনাৰ পিছৰে পৰা নিখোজ হৈ আছিল ইব্ৰাহিম ৰাইছি। পাহাৰ অঞ্চলত ঘন কুঁৱলীৰ বাবে দুৰ্ঘটনাত পতিত হৈছিল হেলিকপ্টাৰ।
এয়া উদ্ধারকারী দলের দৃশ্য আমি দেখাইছো। ঘন কুঁয়লির মাজত ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে গৈ উদ্ধারকারী দল। পাহাড় অঞ্চলত ঘন কুঁয়লির বাবে দুর্ঘটনাত পতিত হয়েছিল ইব্রাহিম রাইসের হেলিকপ্টার, যত আছিল বিদেশ মন্ত্রীও। ইতিমধ্যে ধ্বংসস্তূপত পরিণত হওয়া হেলিকপ্টারখনের অবশিষ্ট উদ্ধার করা হয়েছে, কিন্তু তাত কোনো লোককে জীবন্তে উদ্ধার করিব পৰা হোৱা নাই। উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ মধ্যপ্রাচ্য অশান্ত করে আছিল হামাস আর ইজরায়েলের যুদ্ধ, যখন যুদ্ধত বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। ইরানের বিরুদ্ধে ইজরায়েলে বিভিন্ন সময়ত অভিযোগ আনিছিল যে হামাসক ইরানে সমর্থন করে আহিছে। ইরানের পৃষ্ঠপোষকতাত হামাসে আক্রমণ চলাইছিল ইজরায়েলত, এনে ধরনের বিভিন্ন অভিযোগ প্রতি অভিযোগ আছিল, যাক লৈ ইরানে আমেরিকার বিরুদ্ধে যথেষ্ট সরব হয়ে আছিল। আমেরিকার নেতৃত্বত আমেরিকার নির্দেশ মর্মে ইজরায়েলে গাজা স্ট্রিপত আক্রমণ চলাইছে, নিরীহর উপর আক্রমণ চলাইছে, আর যাক কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যয় যথেষ্ট উত্তপ্ত হয়ে আছিল। আর যাক কেন্দ্র করিয়ে ইজরায়েল আর ইরানের সংঘাত তুঙ্গত উঠিলে। ইরানে আক্রমণ করিলে যা 13 এপ্রিলত ইজরায়েলের উপর শতাধিক রকেট নিক্ষেপ করেছিল, মিসাইল নিক্ষেপ করে আক্রমণ করেছিল। তার পূর্বে দামাস্কাসত থাকা ইরানের দূতাবাসত আক্রমণ চলাইছিল ইজরায়েলে, আর তেনে আক্রমণ প্রত্যাক্রমণের মাজতে এখন যুদ্ধর সূচনা হয়েছিল। পুনের এক সম্ভাব্য এখন যুদ্ধক লৈ সমগ্র বিশ্ব বিব্রত হয়ে উঠা পরিলক্ষিত হয়েছিল, আর যত নেকি ইরানের রাষ্ট্রপতিগুলিয়ে বিভিন্ন সকিয়নী বার্তা প্রেরণ করে আছিল ইজরায়েলের বিরুদ্ধে। হামাসর নামত, হামাসক নিঃশেষ করার নামত নিরীহর উপর আক্রমণ বন্ধ করবলে বিভিন্ন হেঁচা প্রয়োগ করেছিল, বিভিন্ন ভাবুকি প্রদান করেছিল ইরানে ইজরায়েলক। আর তেনেকা একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি, এক সম্ভাব্য যুদ্ধর উকমুকনি চলি থাকার সময়তে ইরানের রাষ্ট্রপতিগুলিয়ে হেলিকপ্টার দুর্ঘটনাত পতিত হয়ে মৃত্যুমুখত পড়া বিষয়টে যথেষ্ট রহস্যর সৃষ্টি করা পরিলক্ষিত হয়েছে। ঘন কুঁয়লির বাবে দুর্ঘটনাত পতিত হওয়া বলে জানিপরা হয়েছে। ইতিমধ্যে অবশিষ্ট উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারখনের, কিন্তু যি এখন উকমুকনি যুদ্ধর দেখবলে পাওয়া হয়েছিল ইরান আর ইজরায়েলের, যে সংঘাত তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছিল, এখন দেশে আন দেশক আক্রমণ প্রত্যাক্রমণের ভাবুকি দিয়ে আহিছে। পারমাণবিক ঘাটিত আক্রমণের পরিকল্পনা ইজরায়েলে গ্রহণ করেছিল বিগত সময়সাত, আনকি ইরানের পারমাণবিক ঘাটিত আক্রমণ করেছিল ইজরায়েলে, সেই কথা ইরানে প্রকাশ করেছিল। অবশ্যই সেই আক্রমণ ইরানে প্রতিহত করবলে সক্ষম হয়েছিল শেহতীয়াকৈ। গতিকে এখন সম্ভাব্য যুদ্ধ ইরান আর ইজরায়েলের, এফালে গাজা স্ট্রিপত আক্রমণ চলি আছে ইজরায়েলের, হামাস নিঃশেষ করার নামত নিরীহর উপর আক্রমণক লৈ ইজরায়েল যথেষ্ট গরিহণার সম্মুখীন হয়ে আছে। আর তেনে সময়তে ইরানের ফালের পৰা ইজরায়েলক বহু সকিয়নি দিয়ে আহিছে। আর তেনে সময়তে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসের মৃত্যুয়ে এই মুহূর্তত খলকনির সৃষ্টি করা পরিলক্ষিত হয়েছে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো ঘটনাস্থলীত উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে, সেই দৃশ্য আমি দেখাইছো। উদ্ধারকারী দলে চিনাক্ত করেছে রাইসির দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার। হেলিকপ্টারত আছিল ইরানের বিদেশ মন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। দেওবারে দুর্ঘটনাত পতিত হয়েছিল রাইসির হেলিকপ্টারখন। দুর্ঘটনার পিছরে পুরা নিখোঁজ হয়ে আছিল ইব্রাহিম রাইসি। পাহাড় অঞ্চলত ঘন কুঁয়লির বাবে দুর্ঘটনাত পতিত হয়েছিল হেলিকপ্টারখন। আজারবাইজানত এটা নদী বান্ধ মুকলি করে উভতার পথত রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। উল্লেখযোগ্য যে শেহতীয়া ইজরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধের মাজতে চর্চা লৈ আহিছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। ইজরায়েলের বিপক্ষে প্যালেস্তাইন আর হামাসের সমর্থনত সরব হয়েছিল ইরান, যার পরিপ্রেক্ষিতত ইজরায়েলের চকুর কুটা দাঁতর শালত পরিণত হয়েছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। আনকি প্যালেস্তাইনী নেতাক ইরানত আশ্রয় দিয়ারও অভিযোগ উত্থাপন হয়েছিল। ইজরায়েলের বিরুদ্ধে আন্তঃরাষ্ট্রীয় সাম্প্রদায়িক ব্যবস্থা লবলে আহ্বান জানাইছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিয়ে। হামাসের সপক্ষে উকালতি করে হামাসক অস্ত্র শস্ত্রে সহায় করার অভিযোগ আছে ইরানের বিরুদ্ধে, যার বাবে হেলিকপ্টার দুর্ঘটনাক লৈ সৃষ্টি হয়েছে রহস্য। বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন হয়েছিল, লগতে ইজরায়েলে সকিয়ায় আহিছিল হামাস আর ইজরায়েলের যুদ্ধত যাতে কোনো ধরনের হস্তক্ষেপ নকরে ইরানে। বারে বারে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে সকিয়াই আহিছে যাতে জুইৰ লগত খেলা নকৰে, ইরানে যাতে জুইৰ লগত খেলা নকৰে, হামাসক সমর্থন করে এই যুদ্ধখনত হস্তক্ষেপ যাতে নকৰে, ইরানক ইয়ারপরা বিরত থাকিবলৈ বারে বারে সকিয়াই আহিছিল। আর তার পরিপ্রেক্ষিত যা 1 এপ্রিলত দামাস্কাসত থকা ইরানের দূতাবাসত আক্রমণ করেছিল, যত নেকি 7 গৰাকীকৈ শীর্ষ সেনা বিষয়া নিহত হয়েছিল।
সাতগৰাকীকৈ শীৰ্ষ সেনা বিষয়া নিহত হোৱাৰ তাৰ প্ৰত্যুত্তৰ দিছিল যোৱা 13 এপ্ৰিলত ইৰাণে ইজৰাইলৰ ওপৰত ৰকেট আক্ৰমণ কৰিছিল। অৱশ্যে ইজৰাইলৰ আইৰণ ডম যি সুৰক্ষা কবচ সেই আইৰণ ডমে সেই ৰকেট প্ৰতিহত কৰিছিল আকাশমাৰ্গত আৰু তাৰ পিছৰে পৰা দুয়োখন দেশৰ মাজত বিভিন্ন ধৰণৰ অভিযোগ প্ৰতি অভিযোগ উত্থাপন হৈ আহিছে। বিশেষকৈ হামাছক সমৰ্থন কৰি হামাছক উচতনি দিয়াৰ অভিযোগ আছিল ইৰাণৰ বিৰুদ্ধে। ইজৰাইলৰ বিৰুদ্ধে আন্তঃৰাষ্ট্ৰীয় সাম্প্ৰদায়িক ব্যৱস্থা ল'বলৈ আহ্বান জনাইছিল ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিয়ে। হামাছৰ সপক্ষে ওকালতি কৰি হামাছক অস্ত্ৰ শস্ত্ৰৰে সহায় কৰাৰ অভিযোগ আছে ইৰাণৰ বিৰুদ্ধে আৰু যাৰ বাবে হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাক লৈ সৃষ্টি হৈছে ৰহস্যৰ। এয়া প্ৰকৃততে দুৰ্ঘটনা নে হত্যা তাক লৈ সৃষ্টি হৈছে ৰহস্যৰ, কিয়নো ইজৰাইলী চোৰাংচোৱা সংস্থা মোছাদৰ চকু আছিল ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিৰ ওপৰত। সন্দেহ কৰা হৈছে ইজৰাইলী গুপ্তচৰ সংস্থাৰ আক্ৰমণৰ বলি হ'ব পাৰে ৰাষ্ট্ৰপতিগৰাকী। আৰু ইয়াৰে সৈতে সময় হ'ল লাইভ আৱাৰৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।